পরে এই কথা শুনে আমি কী রিপ্লাই দেবো তা তো জানি না, আমি হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছি আর লুটোপুরি খাইতেছি, লুটোপুরি খাইতেছি আর গড়াগড়ি খাইতেছি। স্যার দেখে তো আরও খেপে গেছে, খেপে গেল, এই তোর তুই তো এক নম্বর অপরাধ করছো, স্কুলে বাস নিয়ে আইস। আচ্ছা, দুই নম্বর অপরাধ করছো, সে বাস নিয়ে পুরো স্কুল ঘুরে বেড়াইতেছ। আচ্ছা, তিন নম্বর অপরাধ এখন করতেছ, যেটা হলো তুই আমারে হাতে এরা ধরাই দিয়া তুই হাসতেছস কেন? স্যার এই আমাদের যে আশেপাশের মানুষজনকে আমরা আয়নায় দেখতে পাই, এই জন্য বলতেছি আর কি। এই প্রথম যে লাল্লুকে ওই ওর বাবা করছে কি, ওই মাথার এই পাশে লম্বালম্বি একটা বাঁশ করে দিছে, মানে চৌরাচৌরি একটা বাঁশ লাগাই দিছে এবং লম্বালম্বি ভাবে একটা বাঁশ লাগাই দিছে, মানে প্লাসের মতো করে মাথার সাথে ক্যাপের মতো করে বাঁশ লাগাই দিছে। এবার লাল্লু যেখানেই যায় মাথার উপরে এরকম বাঁশ ধরে ধরে তারপরে যায়। তার স্কুলে যাওয়ার পরে স্কুলে সবাই দেখতেছে কি ব্যাপার, লাল্লুর কাছে এইরকম সাইজের একটা বাঁশ, দুইটা বাঁশ, একটা হচ্ছে চওড়া করে দেওয়া, একটা হচ্ছে লম্বা করে দেওয়া, এবং দুইটা আবার গিট্টু মারা, মানে একটার সাথে আরেকটা আটকে দেওয়া। তো স্যার করছে কি, ওর সাথে বাসায় গেছে লাল্লুর বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, আপনার ছেলে রে এইরকমভাবে স্কুলে পাঠাইছেন? বলছে হ্যাঁ, কেন কী হয়েছে? বলছে ছেলের মাথায় এরকম প্লাস আকারে বাঁশ লাগানো এমনি রাস্তায় বেরোইছে, ঘটনা কি? আরে কোয়েন না, পোলাটা রাস্তায় বাইর হইলেই খালি ম্যান হোলের মধ্যে পড়ে যায়, এর লোক মাথা এটা লাগাই দিছি, ম্যান হোলে পড়লেও যেন ভিতরে না ঢুকে জুল্লা থাকবো। এরকম মানে যে লাল্লুর ছোট ভাই ওই বল্টুর বড় ভাই, হ্যাঁ, আবার হইলো গিয়া নলাদার থেকে একটু বড়, আচ্ছা, আবার ইয়ে থেকে ভ্যাবলাদার থেকে একটু ছোট, হ্যাঁ, ওনার বয়স প্রায় ১৭ থেকে ৩৩ মধ্যে। আচ্ছা, দুইটা দিয়ে যোগ করে গড় করলে যেটা হয় ২৫ ২৫ হয়। ঘটনাটা ঘটনা হচ্ছে কি, সে তার বয়স ২৫ না, আচ্ছা, তার বয়স হলো ২৭, ২৭ থেকে যে আপনারা এক বিয়োগ করেন তাহলে ২৬। ঘটনাটা কোথায়? ঘটনা হলো উনি বয়স হয়েছিল ১৮ প্লাস, হ্যাঁ, তো উনি এটা বলতেই পারে, সেটা উনি যেটা বলছে যে সময় নষ্ট করার জন্য সবাইকে গণিতের মধ্যে আটকে রাখবা, হ্যাঁ, তাহলে দেখবে যে সবাই গণিতের মধ্যে থাকবে। একটা সহজ গণিত বিষয়ক সম্পর্কে তোমাকে ধারণা দিই, এটা আজকে কাজে লাগবে। ঘটনাটা হচ্ছে মানুষের মস্তিষ্ক 2.5 পেরাবাইট ক্ষমতা সম্পন্ন, এক পেরাবাইট ইকুয়াল টু এক ১০০০ টেরাবাইট, এক টেরাবাইট ইকুয়াল টু ১০০০ গিগাবাইট। গিগাবাইট টেরাবাইট থেকে আবার গিগাবাইট হলো কেমনে? গিগাবাইট তো টেরাবাইটের নিচে, এক টেরাবাইট ইকুয়াল ১০০০ গিগাবাইট ইকুয়াল টু এক টেরাবাইট। এই একই তো কথা উল্টা করে দিলে, আশ্চর্য না? টেরাবাইট আগে বলছেন তো তাই কনফিউজ হচ্ছে। এইবার হচ্ছে যে আবার প্রথম থেকে বলতে হবে, বলো কি কি বলছি? এক কিলোবাইট ইকুয়াল টু, না, মানুষের মস্তিষ্ক হচ্ছে যে কত কতটুকু ক্ষমতা সম্পন্ন, কত জানি বলো, পেরাবাইট, টেরাবাইটের মত। এবার এক পেরাবাইট ইকুয়াল টু যদি স্মার্টফোন হিসেবে হিসেব করা হয় স্মার্টফোনের আকার অনুযায়ী, তাহলে ১,৫৬,০০০ ফোন লাগবে ১৬ জিবি মেমোরির, মানে একটা মস্তিষ্ক ১,৫৬,০০০ মেমোরির সমান ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, তারপর এত ক্ষমতাধর একটা মস্তিষ্ক কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যায় বিয়ের পরে বউয়ের কারণে। আপনি ভাই আমি শিওর থাকেন এই এই অঙ্কটা জাস্ট বিয়ের প্রথম রাতে, হ্যাঁ, ঢুকেই, হ্যাঁ, বউকে শোনেন। আচ্ছা, আমি শিওর ওই দিন বউয়ের মাথা নষ্ট হয়ে যাবে, ও সারা জীবন এটাই হিসাব করবো, পেরাবাইট টেরাবাইট আর গিগাবাইটের মধ্যে বউ এলো কই থেকে। এবং এটা প্রশ্নের উত্তর আপনি দিতে দিতে সারা জীবন যাবো, যে দেখো বুঝতে পারতেছো না পেরাবাইট হচ্ছে কি, পেরাবাইট পেরাবাইট ওই যে একটার মধ্যে গিগাবাইট, এগুলো বাদ দাও, আই লাভ ইউ, আই লাভ ইউ তো ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করছি, এই বলতে বলতে আপনার সারা জীবন কেটে যাবে। হ্যাঁ, তো পেরাবাইট আর গিগাবাইট ভালো কথা বলছেন, যে আমাদের গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চল বলতে আমরা তো মোটামুটি বিভাগ নিয়ে যুদ্ধ করার মতো একটা জাতি। আচ্ছা, ছেলে মেলে আইন নোয়াখালি হলো, হ্যাঁ, বুঝছেন, তো হেতে আঙ্গ দেশে একটা কম্পিউটারের দোকান আছে, বুঝছেন, আচ্ছা, সেটার মধ্যে এটা ওই ইয়ে ঢুকায় কি, ওই ইয়ে ঢুকায় দেয় বুঝলেন না, ছোট ছোট ওই গিগাবাইটের ভিতরে এতারা ওই গান ভরি দেয়, আচ্ছা, এতারা সিনেমা ভরি দেয়, সিরিয়াল মিডিয়াল বেগিন যা আছে, অতন্যা ফতন্যা সতান্যা বেগিন এতারা সিরিয়াল মেমোরি কার্ডের মধ্যে ভরি দেয় তারা। তো গ্রামে যতক্ষণ সতান হলাইন আছে বা সতন বুড়া
বেগ্য নাই এটার মেমোরি কার্ড দিয়ে দিই, কয় যে ওই আর আর যে মেমোরি তো কত গান ভর্তি দে, ওই দিস কতরা দেশের গান দিস আর কতরা ইংলিশ গান দিস আর বাংলা গান কতরা বেশি করে দিস বুঝছিস, আর তোর দাদি তোর দাদি তো মনে কর গজল শুনতে পছন্দ করে, তো গজল একখানা কমাই দিস নাহলে মোবাইল হেতে সারাদিন হেতার কাছে থাকবো বুঝছিস, গজল মজল কম দিস নাহলে হেতার হাতে মোবাইল থাকলে আইন তো চালাতে তার না বুঝছেন ভাইরা, তো এরকম করে তো হঠাৎ করে একজন আইসে যে মূর্খ মানে মূর্খ সেই মূর্খ কিন্তু টাকা পয়সার কারণে সে ভালো একটা মোবাইল কিনতে পারছে, আচ্ছা তার কাছে ছিল 128 GB একটা মনে করেন মেমোরি কার্ড, সে বলতেছে যে ভাইয়া এই যে মনে করেন যে 100% লাভ সিনেমাটা নেব, তো সেখানে কত বিঘা জায়গা লাগবে, দোকানদার তো বুঝতেছে না যে আসলে এখানে বিঘা করতে গেছে আসলে ভাইয়া আমরা তো মনে করেন বিঘা নিয়ে কাজ করি না, জমি জমা কাজ এখানে হয় না, করে বোঝো না জমি জমা না রে বেটা, ওই যে মোবাইলের ভিতরে থাকে না ছোট একটা কি জানি হ্যাঁ ড্যাড রিডার, ড্যাড রিডার না ওটা কার্ড রিডার, ও হইল ওই কার্ড রিডারের মধ্যে আমি এবার 128 বিঘার একটা কার্ড রিডার কিনছি, হ্যাঁ এটার মধ্যে 100% লাভ সাইবার বইরে দাও, সাইবার কেন খুব ভালো সিনেমা তো একবার দেখে মনে হবে মন ভরবে না, তুমি সাইবার বইরে দাও বইরে দাও, আমি সাইবার দেখে আইসা তোমাকে আবার রিচার্জ করে নিব সাইবার, দেখ এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে বা কিছু কিছু পেশা আছে যেগুলো হচ্ছে বিদেশে এক নামে এবং ঠিক বাংলাদেশে আরেক নামে, যেমন হচ্ছে এই অন্যান্য দেশে বলা হয় ফার্মেসিস্ট আর আমাদের দেশে ফার্মেসিস্টই হইল ডাক্তার, ওই যে অমুকের ওষুধের দোকানে যা ওই ভালো ওষুধ দেয় ওই ভালো ডাক্তার, কিন্তু ভালো ওষুধ দেয়, তারপরে অন্যান্য দেশে আইটি এক্সপার্ট, আমাদের দেশে ইন্টারনেটের কাম করে ওয়াইফাই এর কাম করে বুঝছেন, তারপরে ধর এই অন্যান্য দেশে যে সিভিল ইঞ্জিনিয়ার, বাংলাদেশে রাজমিস্ত্রি রাস্তা বানায়, হ্যাঁ রাজমিস্ত্রি বোধহয়, ওলা কি করে বিয়া যে দিতে আইছেন ওলা সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল টিভিল বুঝি না আমরা খালি ডিবি বুঝি, ডিবিটা সিভিলে ঘুরে হেটে জানি, সিভিল ইঞ্জিনিয়ার মানে কি আরে বোঝেন না যে আপনাদের গ্রামের মেন রাস্তাটা ও বানাইছে, ও রাস্তা বানায় জানেন রাস্তার বলা রাস্তায় বানায় এইসব ছেলে ফেলের সাথে বিয়ে দিই না বুঝছেন, শোনেন ইঞ্জিনিয়ার হলে কইেন, তারপরে ও আবার ইঞ্জিনিয়ারের প্রকার ভেদ আছে, যেমন বাইরে যেটা হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা বাংলাদেশে মোবাইল মেকানিক, অ্যাকচুয়ালি আসলেই সবচাইতে অপমানজনক ব্যাপার যেই দুইটা অপমানজনক পেশা আমাদের দেশে যেই দুইটা সেটা হচ্ছে যে বাইরে যিনি ফ্যাশন ডিজাইনার আমাদের দেশে দর্জি, বাইরে যে আরেকটা হচ্ছে বাইরে যিনি হচ্ছে হেয়ার স্পেশালিস্ট বাংলাদেশে নাপিত, নাপিত চুল কাটে, এই তো সেই অবস্থা রে ভাই, মানে বাইরের দেশে হলো গিয়া ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, হ্যাঁ বাংলাদেশে হলো ইলেকট্রিক মিস্ত্রি, কয় ভাই যে এ বেড়া তার মা মাইনা কম্পিউটার ইঞ্জিনিয়ার, হ কম্পিউটার যে কালকে রাতে তাকে রেজিস্টার দিতে হবে ঠিক করে হলো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছ আর একটা তার বাল্ব লাগাইতে পারো না এটা কোনো কথা, যাই হোক আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছুক্ষণের জন্য আপনাদেরকে কিছুটা সময় দিতে হবে, এই সময়টা আপনারা রেস্ট করেন, হ্যাঁ কারণ হচ্ছে আমরা যেরকম উল্টোপাল্টা কথাবার্তা বলি ভাটবো কি, তো সেই সময় একটা না আপনি ব্যাপারগুলো নিতে পারবেন না, কিছুটা সময় তো আপনার রেস্ট দরকার, সো আপনি কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটান, আমরা একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফাইন কিংস, SMS করার জন্য লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে দেখবেন যে একটি লাইভ চলছে সেখানে, আপনি সেখানে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে ভুলবেন না আমাদের লাইভটি, ফিরছি একটু পরে, কল করার জন্য নাম্বার হচ্ছে 02550369, আর আগামী শনিবার মানে প্রত্যেক শনিবারই সপ্তাহের যে এই একটা দিন পুরো 7টা থেকে 8টা পর্যন্ত ফান কল হবে, 7টা থেকে একদম 8টা পর্যন্ত আপনি কল করতে পারবেন যে কোনো সময় শনিবারে প্রত্যেক শনিবার, তো এখন ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরেই।
বল্টু খুব টেনশনে আছে, খুব প্রচণ্ড রকম টেনশনে কাজ করতেছে বল্টুর। মানে টেনশনের কারণে বল্টু হচ্ছে এইদিক ওদিক তাকানোর সময় পাইতেছে না, বুঝতেই পারতেছে না কি হইতেছে কি না হইতেছে। যাই হোক, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস। বল্টুকে আগামী আধা ঘন্টা হচ্ছে যে ইয়ে করা যাবে না, ঘাটানো যাবে না, বল্টু খুব ব্যস্ত আছে। বল্টু কয়টা নোট করছো? কেন বলবো ওই লাস্টেরটা বলো আমাদের। কেন বলবো, ঠিক আছে বলবো না। ঠিক আছে তাহলে এখন নোট করছো? ওরে বাবা, গোপন গোপন কথা আমি বলবো না। তাহলে ওখান থেকে কমেন্ট করেছে এসে মুকিত, সে লিখেছে যে আমার সাথে নাটক করবে আমি তার সাথে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি করব। ওরে বাবা রে, কি থ্রেড, বাপ রে বাপ, ইটকে যাবা পাথর সে। লিখেছে দীপ্তি, খুব ভয় হয়, জানি না কবে সজল ভাই বিয়ে করে নেয়, আর একটাই দোয়া সেই দিনটা যেন আমার কখনো দেখতে না হয়। হ্যাঁ শাবাশ, এই হলো দোয়া। ক্যারিমিনেটি সাবার থেকে লিখেছে কালকের পাঁচ নাম্বার, আমি একটা সিগারেটের নাম আদর। ও কালকের হচ্ছে ওই যে সমস্যার সমাধান জানাচ্ছে সে কি, আমি একটা সিগারেটের নাম আদর করে দেব, সিগারেটের নাম আদর করে দেব আগুন, তারপর সেই আগুন দিয়ে আরেকটা সিগারেট ধরাবো। ভেরি গুড, ভেরি আচ্ছা। মমিন মেলে গেছে শান্তির বাপ মরছে ভালো কথা, আমাকে অশান্তিতে রেখে গেছে কেন? ভেরি গুড। ঋতু গাজীপুর থেকে লিখেছে নাট ভাইয়া, তুমি মনে হচ্ছে কাল আমার এসএমএসটাই বুঝতে পারো না, আমি তোমাদের এর আগে 2020 সালে এসএমএস করছি কিন্তু 2021 সালে কালকের আগে আর এসএমএস করি নাই, আমি এটাই বলছি। ও আচ্ছা। এমডি শাফি আহমেদ লিখেছে সিনেমা চলাকালীন সময় বল্টু উঠে বাইরে চলে গেল, যাওয়ার সময় এক ভদ্র মহিলা পায়ে পাড়া দিল, কিছুক্ষণ পর বল্টু আমি কি আপনার পায়ে পাড়া দিছিলাম? ভদ্র মহিলা হ্যাঁ সরি বলবেন? না 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 সরি বলার কি আছে, তার মানে পাশের সিটটা আমার। এই ভালো সিটে বসে গেছে, ওই যে পানের পিক কি আমরা বলছিলাম বল্টু? হ্যাঁ বলে দিছি, বলে দিছি কবে? শামিম প্রথম একদম অ্যানিভার্সারি। শিমলাতু জাহান লিখেছে যতই কষ্টই হোক আমি একদিন পড়তে বসবই, ট্রাই করতে যাও, ট্রাই করতে থাকো, কেউ আমাকে ফেরাতে পারবে না। ওকে ভেরি গুড। হারুন নবী লিখেছে হ্যালো, হাই আঙ্কেল। প্রিয়ামণি লিখেছে ওয়াচিং উইথ ইউ, ও থ্যাংক ইউ প্রিয়ামণি ফর ওয়াচিং। প্রিয়ামণি লিখেছে প্রেমিকা তুই কি বিয়ের পরও আমাকে এত বেশি ভালোবাসবে? তুমি কি প্রেমিকা? কেন নয়, আমার তো বিবাহিত মহিলা খুব ভালো লাগে। ভেরি গুড প্রিয়ামণি, ইউ আর ট্রাইং বেস্ট। নাজমুল হাসান বিল্লাল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আমরা প্রচণ্ড ভালো আছি, প্রায় 35 দিন পর আপনাদেরকে নক দিলাম, এর আর আগের থেকে তোমরা অনেক পাল্টে গেছো। হ্যাঁ মানে 35 দিনে আমরা পাল্টে গেছি, 35 দিনে পাল্টে গেছি, আর একটা দিন যেতে দাও, শনিবার দেখবো আরও পাল্টে গেছি। আবিবা পুরান ঢাকা থেকে লিখেছে ওহো আজকে পুরান ঢাকায় কিন্তু ইয়ে হচ্ছে, সাকরাইন, সাকরাইন হচ্ছে না? কেউ দাওয়াত দিল না আমি অনেকগুলো দাওয়াত পাইছি কিন্তু যাওয়ার সময় পাইনি। মনেও করা দিল না, বললেও না যে আসো আগামীকালকে। এসআর রানা তোমরা দাওয়াত না দিলে আমরা দাওয়াত পাবো না, আমরা অনেক দাওয়াত পাইছি কিন্তু যাওয়ার সময় মনে থাকবে। এস আর শাহিন রানা লিখেছে তেলা পোকাকে বেশি দাম দিলে নিজেকে প্রজাপতি ভাবতে শুরু করে, একদম ঠিক বলছো, রাইট কাশ তোমার মতো আমি। আচ্ছা ও লিখেছিল যে ফোনে আমাদের এসএমএস করতে করতে ও ফকির হয়ে যেতেছে, তাই ভাবতেছে প্রেম করবে আর হচ্ছে বয়ফ্রেন্ড প্রতি মাসে 500 টাকা লোড করে দিবে। হ্যাঁ এরকম বয়ফ্রেন্ড আছে আমাদের কাছে, আমাদের কাছে আছে, হ্যাঁ 450 বন্ধু দিতে পারবে, 500টা পাইনি এখন আমরা হাতে। আচ্ছা হাতে হারিকেন পেছনে ওইটা, সে লিখেছে বাবার নামে ফেসবুক আইডি খুলে বাবার বন্ধুকে মেসেজ দিলাম, কিরে তোর মেয়ে দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী, আমার ছেলের সাথে বিয়ে দিবি? ওরে বাবা। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে শাওন ভাইয়া আমার মতো যারা এসএমএস করছে তারা তো জানে না সজল ভাইয়া, সজল ভাইয়াকে কেমন লাগছে। সো ওহো, সো আমি বিবরণ দিব লিখেছে ক্যারিমিনেটি আছে, এটা তো পড়েছি, ক্যারিমিনেটির একটা পড়েছি আমরা। সত্যবাদী বাটপার লিখেছে আচ্ছা ভাইয়া জোক আনকাটে যাওয়ার আগে তোমরা কি বলো একটু ক্লিয়ার করে বলো তো, যাওয়ার আগে আমরা কি বলি বলতো? কিছু বলো, জোক আনকাট যা ইচ্ছা বল, এটা এটাই তো বলে। এমডি জুনায়েদ লিখেছে চিকন মেয়ে নীল শাড়ি লাল লিপস্টিক ঠিক যেন একটা হার্বিকের বোতল, চিকন নীল শাড়ি, নীল শাড়ি লাল লিপস্টিক। নীল শাড়ি হচ্ছে একটা মেয়েকে মায়াবিনী হিসেবে তৈরি করা সবচাইতে বড় অস্ত্র, নীল শাড়ি নিয়ে তো এরকম কিছু বলা একদমই ঠিক না। মায়াবন বিহারিনী
লিখেছে সন্দীপ দা, নূর নাহিদা লিখেছে জিপি থেকে। আচ্ছা কমেন্ট পড়ো না, তাই এসএমএস করলাম। সজল ভাইকে খুব কিউট লাগতেছে, লাভ ইউ সুইট এন্ড কিউট সজল, থ্যাংক ইউ। আগে আমি বলছি সন্দীদা আরফিন কি আফরিন লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? আরে ভালো রে ভাই, ভালো ভাই আছি, ভালো ভাই আছে ভাই, আরে ভালো আছি। সিদ্দিকা নরসিংদী থেকে লিখেছে, নাট বল্টু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বল্টু ভাই, নাট ভাইকে নিয়ে একটা গান বলো প্লিজ, আর নিজেদের খেয়াল রেখো কেমন। নাট নাট করকে প্যার হাই মে কর গই কর গই কর গই। অপু ভাই লিখেছে কুমিল্লা থেকে, হ্যালো নাট ভাই, হ্যালো অপু ভাই, অপু ভাই, হ্যাঁ ভাই। রাবিয়া আহমেদ লিখেছে, ও বল্টু ভাই আপনার শীত কেমন লাগে? ভাই জিএফ বিএফ সেল শুরু এক্সচেঞ্জ করলে সেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ড পাবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেল এবং এক্সচেঞ্জ চলছে আমাদের সাথে, তাহলে নাকি ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি পেয়ে যাবে। না সেদিন হচ্ছে ওই যে ইয়ে করতে গেছে বাইকের, হচ্ছে যে একটু সার্ভিসিং গেছিলাম, তো ওরা বলতেছে ভাই যে পাশের শোরুমে 92,000 টাকার একটা হেলমেট আসছে, দেখবেন নাকি। গেছি, গিয়ে জিজ্ঞেস করছে যে ইয়ে আপনাদের শোরুমে নাকি 92,000 টাকার একটা হেলমেট আসছে, তো দেখলাম যে কাচের বাক্সর মধ্যে সাজা একটা যা রাখছে ওটা ট্রফির মতো, মনে হয় বিক্রি টিক্রির জন্য, না নাহলে হেলমেট তো মানুষ দেখে হাতে নিয়ে মাথায় পরে তারপরে কিনবে, এবং কাচের ট্রফির মতো সাজিয়ে রাখার মানে কি? আরে দাম শুনে আমি বলছি যে এক্সচেঞ্জ করবেন, আমার বাইক দিয়ে আপনার হেলমেট নিয়ে যাবো। দেখতে পাচ্ছি আমাদেরকে কে আর লিখেছেন, নতুন কে লিখেছেন আমাদের, রিয়াদ ইসলাম লিখেছে, ভয়ঙ্কর সুন্দর লাগছে, এই আবার কেমন সুন্দর। রতন হাসান লিখেছে, আজ আমার এমবি নাই তাই কাকার ফোন থেকে কমেন্ট করেছি, লাভ ইউ কাকা। নরেন সুমা লিখেছে সাভার থেকে, চাইলে আমিও স্টাইলিশ হেয়ার কাট করতে পারতাম, বাট আম্মু বলছে যদি খোপা না হয় রে দেখিস বল্টুর খোপা হয় আর তোর হয় না। কি রে বল্টু তোর খোপাটা কই? আমার খোপা তো খাপা খাপ কেটে ফেলেছি। তামার নাকটা শিফা লিখেছে টঙ্গী থেকে, নাট ভাইয়া তোমার ফোনের কালার কি? আমার ফোনের কালার হচ্ছে মিড নাইট গ্রিন। ওরে বাবা, আমারটা হচ্ছে ডার্ক নাইট ব্ল্যাক। না তোরটা হচ্ছে স্পেস ব্ল্যাক। আমারটা মিড নাইট, আমারটা লাস্ট নাইট ব্ল্যাক, একদম শেষ হয়ে গেছে। আমি আমি দেখছি বল্টুরটা হচ্ছে স্পেস গ্রে, স্পেস গ্রে। হ্যাঁ এমডি মজনু মঞ্জু শেখ লেগেছে, যদি কোল বালিশে চিৎকার শোনা যেত তাহলে পরের দিনে আব্বা মানে বিয়ে দিয়ে দিত। রেশমা লিখেছে, আমি তোমাদের নিউ, কতবার বলছি বলো, তোমরা আমার এসএমএস পড়ো না কেন? দুই নাম্বার এসএমএস এটা তোমার। দিয়া ফারহিন লিখেছে, আরে বল্টু ভাই যে এত চিকন কেন? ইস দেখ, ঘুরিয়ার ফানুসের দখলে ঢাকার পুরান ঢাকার আকাশ, এত 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 কথা, এত কথা ওই দেখ কি চলতেছে ছাদে, দেখ এত কঠিন ডিজে বাড়ি চলতেছে, সবাই সব প্রবলেম, আর আমরা সাকরাইনে আজকে বাসায় বসে আর আমরা এই করতেছি, ওটা ফানুস উড়াই আমরা সময় উড়াই। মমিন মিয়া আবার লিখছে, জীবন থেকে সব চলে গেল সব। মমিন মিয়া লিখেছে, একটা ভালো বাংলা শুনলাম কি, একটা লোক শপিং মলের বাইরে দাঁড়িয়ে, আচ্ছা মলের ভেতরে শপিং করতে থাকা নিজের বউকে মোবাইলে বলছে, তৌহিদ খান সঞ্জি লিখেছে, কেমন আছেন? আমি কাতার থেকে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আগামী বছর আপনাকে আপনাকে ওইখানে ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে ভাই, দুইটা টিকিট পাঠান, কাতার কাতার আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য ইনভাইটেশন পাঠান আমাদের, আপনি থাকবেন কাতারে আমরা পৌঁছে দেব সাতারে। নাইলে নাইলে একটু জানান আপনার বাসা পর্যন্ত পৌঁছাইতে ঢাকা থেকে কত টাকা খরচ হইতে পারে। আব্দুল সালাম লিখেছে, একটা দারুণ এবং অমায়িক এবং মানে আনপ্রফেশনাল এবং আনইকুয়ালিজমের একটা মিসাইল দিয়ে দিয়েছে এক লাইনে, কি তার নাম আব্দুল সালাম, সে লিখছে, সজল ভাই তুমি আমার ক্রাশ। সালাম সালাম হাজার সালাম। ফারজানা গাজীপুর থেকে লিখেছে, বাংলার, আচ্ছা অনেক কিছু লিখেছে, কি জানে থাক মনে হয় কন্ট্রোভার্সিয়াল। প্রিয়ামণি লিখেছে, গার্লফ্রেন্ড বলছে, বেবি আজকে অনেক শীত পড়েছে বয়ফ্রেন্ড, আমি আসি তাহলে? জিএফ, আচ্ছা আসো বিএফ, আমি আসলে তো পরে ঘুমাতে পারবো না। জিএফ, কেন
তুমি কি রাতে নাক ডাকো নাকি? সুমাইয়া গাজীপুর থেকে লিখেছে, ভাইয়েরা আমার তিন ফ্রেন্ড একসাথে বসে তোমাদের শো শুনতে, বা প্রায় এক মাস আগে শো শুনতাম এক মাস আগে, আজ আমরা তিন ফ্রেন্ড তিন জায়গায় আছি, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা। বাবা, এখন তো তিন জায়গায় আছো তাও দেশে আছো, এরপরে দেখবা তিনজন তিন দেশে চলে গেছে। মরিনা মরিনা এখন মরে গেছে এরকম কিছু? না না গেল, পাইছি মনিরা, মনিরা ইসলাম মনি লিখেছে, কেমন আছো ভাইয়েরা? ভালো আছি, আমরা ফান কলে যাই। সরাসরি আপনার নামটি আমাদেরকে ফোনে বলুন, নইলে হচ্ছে বলটু পড়তে গেলে মনি রাখে মরিনাই পড়ে ফেলে। কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659। হেডফোন কই? এই তো, ডু ইউ হ্যাভ এ হেডফোন? ও, আমার তো হেডফোন আছে। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি খবর, বলো কোথা থেকে কে বলছো? আফরা বলছি, মিরপুর থেকে। ওরে আফরা, তুমি মিরপুর থেকে বলছো? হ্যাঁ। আচ্ছা আফরা, তুমি কি মিরপুরি থাকো? হ্যাঁ আমি মিরপুরে থাকি, কেন আসবে আমাদের বাসায়? না না, বললাম যে মিরপুরে তো কি আফরাই থাকে? না, আরো অনেক মানুষই থাকে। আচ্ছা, তার মানে আফরা মিরপুরি থাকে, তাই তো? মিরপুর তো নতুন ঢাকায়, তাই না? কয় কেজি জিগেছিস? ছেলে মেয়ে হইলে হবে না, মেয়েদের আশেপাশে আমরা যাই না, শুধু বয়েজ স্কুল আছে এরকম বলো। তাইলে আমরা কিভাবে যাই বলো? আমরা গিয়ে একটা মেয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকবো, পকেট মার থাকে, তখন আমার ফোন হারিয়ে গেলাম, তোমাকে ফোন দিব কিভাবে? নিচে আবার পুলিশ থাকে, তাহলে তো বাইকের নামে মামলা দিয়ে দিব। এই পুলিশ বাইকের নামে মামলা দিলে আমি বাঁচাবো তোমাকে? না 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 না, যাওয়া যাবে না, নিচে নিচে পুলিশ, উপরে পকেট মার। ঠিক আছে, যাও, তোমাকে একটা R15 কিনে দেব। না না, এটা কিনে দিলে হবে না, কিনে নিয়ে আসো, তারপরে ওইটার পিছনে করে নিয়ে যাও। তোমার তো ধান্দা খারাপ রে ভাইয়া। দুবাইতে আইপিএল হবে না, এবার আইপিএল হবে ইন্ডিয়াতেই, মনে করো দুবাইতে আইপিএল হবে। কথা কই আটকান দিতেছ না আফরা, মনে করো দুবাইতে আইপিএল হচ্ছে, তো সেই আইপিএল এর থিম সং কি হবে? থিম সং আমি তো জানি না, ওরা বানাবে। না না, আমি বানাই দিচ্ছি এবার, আমার আমার কাছে রিকোয়েস্ট আছে, লিরিক আমি লিখছি। আমায় ভাসাইলি রে, আমায় দুবাইলি রে, আইপিএল খেলা দেখতে চইলাই না রে। তো ভালো থাকো আফরা, মিরপুর গিয়ে কল দিবনি আমরা, ঠিক আছে? ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। মিরপুরে গিয়ে মোবাইলে আফরা লিখে কল দিব, আফরা চলে যাবে আপনার কাছে। হ্যালো, ট্রেনের লাইনের পাশে বোধহয় বাসা এবার। ভেরি গুড ভেরি গুড, ভালো হয়েছে, বাসার জানালা দিয়ে ট্রেন যাইতেছে দেখা যাবে। হ্যালো, অনেকে বলে আমাদের স্টেশন নাই, এবার দেখবে বুঝবে কই স্টেশন। হ্যালো, নাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম ভাইয়া, ভালো আছেন? জি আমিও ভালো আছি, বলটুও ভালো আছে। বল্টুকে দাওয়াত দেন না, ও বেশি খায় বলে, ঠিক আছে, কিন্তু আমার কি সমস্যা? আরো বেশি না, আপনি বেশি খান আর আমি আরো বেশি খাই, আসবেন না তাই দাওয়াত দিই না। ও বাবা, দাওয়াত দিলে আসবে না, এই জন্য আত্মীয় স্বজনের মতো কথা বলতেছে, শুনছেন? কালকে তো আমার মেয়ের বিয়ে, তো আপনারা দাওয়াত দিলে তো আসবেন না, দিলাম না, ভালো থেকে। হ্যাঁ ঠিক আছে, দোয়া করেন, ও খান থেকেই দোয়া দোয়া করেন।
আমরা এখান থেকে পেট ভরে খেলাম যাও। তো ভাইয়া তোমার নাম কি? হ্যাঁ ভাইয়া আমার নাম শ্রাবন্তী, আমি কুমিল্লা থেকে বলতেছি। শ্রাবন্তীটা সবসময় কুমিল্লা থাকে কেন? কুমিল্লায় শ্রাবন্তী কুমিল্লাই থাকে, সব শ্রাবন্তী কুমিল্লাতেই থাকে, দেশের সকল শ্রাবন্তী এক হও এক হও। তুমি কি স্লোগানটা তুমি বানাইছিলা? ভাইয়া আমার ফুফু, দুই ফুফু, আমার সব ফ্রেন্ড, আপনি আপনার দেশ সবাইকে ওয়েলকাম করবেন, সবাইকে ওয়েলকাম, সব ফ্রেন্ড, ফুপুর বান্ধু বান্ধবী বন্ধু, দুই ফুফুকে একসাথে কিভাবে ডাকবেন? চারবার ফু দিতে হবে। দুই ফুফুকে একবার ডাকতে হলে চারবার ফু দিতে হবে। এগুলা তো ইয়ে মনে করো আমি লিখি সারাদিন লিখি, আমাদের অনেক টাইম যায় এগুলো পেছনে গান। ভাইয়া আমাদের ফুফুদের মাঝে সবার প্রথম আমি তোমাদের ফোন পাইছি। আচ্ছা আচ্ছা, তুমি কি ফুফুদের ফুফু? কোনোদিন পাই নাই। ও ফুফুদের মাঝে ও ও একজন কলে পেয়েছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে যখন তোমাদের ফোন দিতে নিছি, আমার আম্মু আমাকে বলতেছে আজকে টাকা ফোনের মধ্যে ঢুকাইছি, আজকে তুই ফোন দিতাছস, কতদিন ফোন দেনি। আজকে আবার আম্মুর টাকা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থেকো, আজকে রাখি। বলতেছি যে আম্মু আমি মিনিট কিনছি আর নাতবা এত ফোন ধরবো না, দেখছো আজকে তোমরা ফোনটা দছো। হ্যাঁ আজকে আজকে আম্মুর ফোনের টাকা শেষ করে ফেলতেছি আমরা, তাহলে রেখে দেই। ঠিক আছে বলুন, কিভাবে সাহায্য করতে পারি? জি ভাইয়া, ভালো আছি। তোমার নাম কি? আমার নাম সাকিরা। তোমরা ফোন দিছো কেন? সাকিরা বলতু, ঢাকা টু ভায়া কুমিল্লা, না ও আসলে অনেক বড় গিফট। হ্যাঁ আমি তো অনেক বড় ভাইয়া, তোমার অনেক বড় ভাইয়া। আমি ভাইয়া তোমার আপু আমার বোনের জন্য আমি লিরিক লিখতেছি, যেমন টনিক আক্কা নেহা কাক্কারের জন্য লেখে সেরকম বলতো ভাইয়া তোমার জন্য লিখতেছি। তুমি আগে দুইটা প্যারাসিটামল খাও, তারপরে আমাদের ফোন দাও, তাহলে তোমার জ্বরটা একটু কমবে। সরি আমরা বলবো, তোমাকে সরি বলতে হবে, সরি সরি শুকে শুকে, সরি সরি শুকে শুকে, সরি এক্সেপ্ট করছে, সরি এক্সেপ্ট করছে। তুমি কি সবসময় এত কথা বলো নাকি আজকে স্পেশাল? শাকির আমাদের মনে আছে, ওই যে কোন ওয়ার্ল্ড কাপে গান গাইছিলাম মনে আছে? ঠিক আছে, ভালো থেকো তাহলে। হ্যাঁ ভালো থেকো, আবার কথা হবে। মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন। হ্যালো হ্যালো হ্যালো, মনে হচ্ছে এতক্ষণ কানের উপর ঝড় গেছে, এমন কানের এখন চারপাশ নিস্তব্ধ নিঠুর। হ্যাঁ কেউ আশেপাশে কোথাও কেউ নেই। হ্যালো হ্যালো ভাইয়া, গুড ইভিনিং।
গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং, গুড নুন, কালকে সবগুলো একসাথে বলে দিছ। হ্যাঁ কি বললা না? বললাম এত কিছু বলতে হবে না, এখন তো গুড ইভিনিং। গুড ইভিনিং, তোমার নাম কি? মিরপুর 12 নম্বর কোথায় গিয়ে দাঁড়াইতে হবে বলো? হ্যাঁ কত 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 যেখানে ওভার ব্রিজের নিচে পুলিশ থাকে, আমরা উপরে যাইতে সাহস পাই না, তুমি আমাদের থানার সামনে ইনভাইট করতেছো? তুমি জানো পুলিশরা আমাদের দেখলে ধরবে। হ্যাঁ কি বলো, আমরা ধরেই বলে একটা সেলফি তুলি, বিরাট অপরাধ করছি আমরা যে সব কথাবার্তা বলি আমরা। আচ্ছা না দেখতে তুমি স্টুপিড কে কই দেখি না তো। এই রে যন্ত্রণা রে। ওরে বাবা ক্যামেরা পিছনে থাকলে তো দেখে। বাবা না না এই যে টিভি তো ছাড় কই তুমি? এই যে টিভি তো কই তুমি? আচ্ছা স্টুপিড কোন চ্যানেলে হয় বলো তো? এশিয়ান। এশিয়ান? এটা কে বলছে তোমাকে? তুমি আসো। না না কে বলছে যে এশিয়ান চ্যানেলে হচ্ছে স্টুপিড হয়? হয় তো একটা হয় তো। এটা ডুপ্লিকেট স্টুপিড। দুই নাম্বার দুই নাম্বার। আমি নিজেও জানতাম না যে এশিয়ান চ্যানেলে স্টুপিড নামে কিছু হয় এবং সেখানে আমি আসি। হয় একটা হয়, তোমাদের সংটা আর কি ভিডিওতে বাজে সেই সঙ্গের এটা হয় নাটকটা হয়। ওই নাটকটা শুধুমাত্র ইউটিউবেই হয় বাবা, কোনো টিভি চ্যানেলের জন্য না ওইটা। ও আচ্ছা আচ্ছা চলতা হোক। টিভিতে যেটা হয় সেটাতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কোন ইনফরমেশন? আজকে না নাটভার থেকে অঙ্ক শিখেছি। আমার কাছ থেকে অঙ্কুশ ওই যে পেরাবাইট, হ্যাঁ জিবি পেরাবাইট সমান 1000 পেরাবাইট। হুম এক পেরাবাইট সমান কত টেরাবাইট? 1000 গিগাবাইট। না না এক পেরাবাইট সমান কত টেরাবাইট বলছিল বলো তো? 1000 টেরাবাইট। 1000 টেরাবাইট সমান এক পেরাবাইট। আর মানুষের মাথায় কত পেরাবাইট জায়গা আছে? 5 পেরাবাইট। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। সব লিখে রাখছি আমি। ও আচ্ছা বুঝলাম তো তখন বললেও কেমন অপরিচিত অপরিচিত লাগে। আমার ভাই সবকিছু তো কিলো আছে, রাস্তা মাপো কিলো দিয়া, ওজন মাপো কিলো দিয়া। ঠিক আছে তাহলে এই 2.5 পেটাবাইটের মধ্যে আমাদের এই যে দুইজনের জন্য কতটুকু জায়গা লাগছে বলো? কতটুকু জায়গা লাগছে? আমি তো আড়াই জিবি জানি না, ভাবতে থাকো, আমরা আগামী শনিবারে এসে জিজ্ঞেস করব। ঠিক আছে ভালো থেকো। অনেক কথা বলবো আজকে, বেশি কথা বলবো। হ্যাঁ শনিবার শনিবারে অনেক প্রচুর কথা বলবো, আমাদেরও কথা বলার আছে, তো সব সেটা হচ্ছে ব্রেকের পরে এসে বলবো। শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস, শেয়ার করতে থাকুন, ফিরছি একটু পরেই। শোন একটু থাম। কেন বাবা? দাঁড়া।
মিউজিক স্টেশন পর কি পরে দেওয়া যায় তাই না বলতো হ্যাঁ পড়ো Yes, শেষবারের মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইভেল প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এবং আগামী সপ্তাহের প্রথম মে ধামাকাদার দিয়ে শুরু হবে ফান কল ওয়ান আওয়ার তো ফান কল ওয়ান আওয়ারের জন্য কিন্তু এখনই প্রস্তুতি নিতে হবে লিখে রাখবেন কি কি বলতে চান কি কি শুনতে চান কি কি মানে মানে যা যা বলতে চান সবই কিছু মানে আপনি নক্ষত্রপণে রাখতে হবে ঠিক আছে আমাদেরকে লিখেছেন মমিন মিয়া লিখেছেন এবছর আদু ভাই বেঁচে থাকলে তিনিও পাশ করে যাইত আরআইপি আদু ভাই ভালো কথা লিখছে মনিরা আচ্ছা মনিরা ইসলাম মনি লিখেছে বলটু ভাইয়া আমার নিয়ে একটা গান গাও না গাবো 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 ফান কলে অত সময় কী করবো তোমাকে নিয়েই তো গান গাইবো বাবু তারপরে দেখতে পাচ্ছি যে লিখেছে তানিয়া সুলতানা লিখেছে ইজ ওয়াচিং উইথ ইউ থ্যাংক ইউ তানিয়া সুলতানা আমাদেরকে দেখার জন্য আসিফ হোসেন ইলিয়াস ইলিয়াস লিখেছে কাউরে দেখা যাচ্ছিল না এতটা টাইম হ্যাঁ আমরা তো গোপনে লুকিয়েছিলাম একা একা দেখতে চাও লাইভে ঢুকে দেখতে হবে ঠিক আছে ভাইয়া তারপর দেখতে পাচ্ছি এমডি মনির লিখেছে বাংলাদেশে নাকি ক্লাস সিক্সে পড়া মেয়েও সিঙ্গেল পাওয়া যায় না কে বলছে আমাদের আফ্রাকে দেখো ক্লাস সেভেনে তানিয়া সুলতানা লিখেছে বন্ধু কিরে দিনকাল কেমন যাচ্ছে আমি দিনে গোসল করলে দিনে গোসলের কষ্ট আর রাতে পাই না কম্বলে দীর্ঘপ্রস্ত বাবা রে কি একটা বাংলায় বাংলায় কাব্যিক জোক লিখেছে তারপরে দেখতে পাচ্ছি যারা শেয়ার করেছিল তাদের মধ্যে যাদের দেখতে পাই রতনাল হাসান কোনো এক শীতের রাতে কম্বল টালাটালির জন্য বউ আমার হাতে মাইর খাইব এস এম উকিত আরে নাট ভাইয়া জোকান কাটে যাওয়ার আগে ওই যে বলো না ভাই 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 একটা খারাপ ও আচ্ছা ভাই 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 একটা খারাপ বলার সাথে সাথে হচ্ছে মুখ চেপে ধরে যায় ভাই 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 একটা খারাপ কথা বলি এই কথা বলার সাথে সাথে মুখ চেপে ধরা হয় আর কিছু বলতে দেওয়া হয় না তাকে তো ওইটাই জোকান কাটে বলে দেওয়া হয় আর কি তারপরে এসআর শাহিন রানা লিখেছে মরার পরে একটাই আফসোস রয়ে যাবে মায়ের শোকেস ভর্তি সাজানো থালায় খেয়ে যেতে পারলাম না এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি একদিন একটি এপিসোড আছে হ্যাঁ পুরো একটি এপিসোড শুনতে পারো নাজম হাসান বিল্লা লিখে 2021 সালে তোমাদেরকে আজ প্রথম সিরিয়াসলি শুনতেছি 2021 সালে হ্যাঁ জোকান কাটে যাবো না আমরা অন্তত কেউ তো আমাদেরকে সিরিয়াসলি নিয়েছে একদিন বেতন কি অফিসের স্যালারি কি জিনিস মাসের এক মাস শেষ হয়ে যাওয়ার পরে আরেক মাসের শেষ দিনে কচ্ছপ গতিতে যেই জিনিসটা আসে এবং খরগোশের দৌড়ের গতিতে শেষ হয়ে যায় ওইটাই বেতন বাবা আমার মনে আজ মুখ খোলার সময় নেই না একবার পরশু দিন খুলবো আজকে সময় পাবি না ইভেলি প্রেজেন্স নট বল টু দা টু ফান কিংস সাথেই থাকবেন 94.8 where the beat goes on